আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকেও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ব্লগটা, আর এই ব্লগে থাকছে ফ্রান্সে প্যারিসে আমরা আমাদের রান্নাঘর গ্রুপের সেরা রাঁধুনি প্রতিযোগিতা 2021 অনুষ্ঠিত হচ্ছে আজকে। তো আমরা আপনার ভিডিওতে যে কজনকে দেখছেন আমরা আজকে প্রতিযোগী 6 জন। তো এর মধ্যে আমি, লিজা আপু, তিথি আপু, দিতি আপু, দীপা আপু এবং রৌনফ আপু, আমরা সবাই আজকে প্রতিযোগী। তো আজকে প্রতিযোগিতায় থাকছে সর্ষে ইলিশ এবং পাটিসাপটা পিঠা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে যেন আমরা সবাই ভালো করতে পারি। আজকে আমরা সবাই চেষ্টা করব আমাদের বেস্টটাই দেওয়ার জন্য। আসলে প্রতিযোগিতা প্রথম হওয়াই বড় কথা না, আমার মতে প্রতিযোগিতায় অংশগ্রহণটাই বড় কথা। আর আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের অ্যাডমিন রুবাইয়া আপু এবং আমাদের অ্যাডমিন শাহানাজ আক্তার আপুকে, কারণ অ্যাডমিনের বাসায় আজকে অনুষ্ঠানটা হচ্ছে আর সম্পূর্ণ অনুষ্ঠানটা আমাদের অ্যাডমিনদের পরিচালনায় এবং সহযোগিতায় সম্পূর্ণ অনুষ্ঠানটা আজকে শুরু হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ভালো আছেন দিতি আপু? ভালো। আমাদের আজকে রান্নার প্রোগ্রামের একজন ক্যান্ডিডেট এখন। খাইতে গেলে না বলে যাবে এটা। কাঁচামরিচ কয়টা দিছেন? কাঁচামরিচ কাপড় দুইটা দিছি। সরি আমার গলাটা না একটু ভাঙা, সর্দি। সরিষা তো ঝাঁস উঠতেছে একটু, ঠান্ডা ভালো হয়ে যাবে আপু। সরিষা ঠান্ডার জন্য উপকার না, একটু খাইয়ে ফেলেন। ঠান্ডা বেশি আমার কি বলে, সরিষা বাটা খাইতে হয় না ঠান্ডা লাগলো আপু। সরিষা বাত্তা হয়ে গেছে তো এটা। আচ্ছা, আমাদের এখন প্রিপারেশন চলছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের কি জানি স্টার্ট হবে। বলেন দীপা আপু, আমাদের কি স্টার্ট হবে? আমাদের কি স্টার্ট হবে? রান্নার রিয়েলিটি শো না? হ্যাঁ, আমাদের রান্নার রিয়েলিটি শো হবে। হ্যাঁ, সেখানে রান্না হবে, খাওয়া দাওয়া হবে, ইনশাআল্লাহ আসবে, তারপরে আমরা রান্না করব। আমরা 6 জন না? হ্যাঁ, তারপরে বড় একটা ট্রফি ঘরে নিয়ে যাব, যে জিতবে না? হ্যাঁ, যে জিতবে। আচ্ছা যাক, আমি যদি পাই আমি কিন্তু সবার উদ্দেশ্যে ডেডিকেট করব, কারো মন খারাপ হতে দিব না। আমি আপুর মুরগিটারে দিয়ে যাবো। আমরা আজকে সর্ষে ইলিশ রান্না করবো, পিঠা সবাই সবকিছু বাসা থেকে তৈরি করে নিয়ে আসছি আমরা। তো আমরা সবাই সবকিছু বাসা থেকে নিয়ে আসছি যার যেটা দরকার, আর একটু পরে আমাদের প্রোগ্রামটা শুরু হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের রান্নাঘরের পক্ষ থেকে রাঁধুনিদের রান্নার অনুষ্ঠান প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে অনুষ্ঠানটা। তো আর যারা যারা আমাদের রান্নাঘরে অ্যাড হন নাই তারা খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবেন প্লিজ, তাহলে আপনাদের জন্যই সুবিধা, আপনাদের জন্যই ভালো লাগে, আপনাদের জন্যই ভালোবাসে। এই পেজে আছে সব কিছুই পাবেন এই পেজে, এমনকি আমরা ডিসেম্বর একটা বড় প্রোগ্রাম করতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদের সুন্দর সুন্দর অনুভূতিগুলো সাথে আমাদের আমরা শেয়ার করতে চাই আমাদের এই পেজের মাধ্যমে। তো সবাই জয়েন হবেন এই পেজে, আমাদের রান্নাঘর পেজে, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আচ্ছা, আজকে আমাদের রান্নার লাইভ প্রতিযোগিতায় আমাদের বিচারক থাকছেন 2 জন, যেটা আমি এবং অ্যাডমিন আপু বিভিন্ন পেজের অ্যাডমিন আপুদেরকে, বিশেষ করে মেয়েদের পেজের আপুদেরকে নিয়ে একটা লটারি করেছিলাম। সেই লটারিতে 2 জন বিজয়ী হয়েছিলেন,
যারা বিচারক হবেন সেটা হচ্ছে তানিয়া আমাদের একজন ব্লগার আর একজন শেখ নাহার আপু যিনি হচ্ছেন নাহার পেজের ওনার সো তারা হচ্ছে বিচারক আর আমাদের ক্যান্ডিডেটরা হচ্ছেন রাধুনী প্রতিযোগিতার রাধুনীরা হচ্ছেন দিতি আয়াত খান হাত উঠাও দিতি আয়াত খান প্রেজেন্ট দাও ওকে আচ্ছা নাজনীন হাত উঠাও ওকে দীপা বড়ুয়া আমাদের প্রতিযোগিতা অলরেডি প্রতিযোগীরা অলরেডি কিন্তু প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন আরও দুই তিনজন রাস্তায় অন্ধওয়েতে আছেন ইনশাল্লাহ আসছে তো প্রতিযোগিতা আমাদের আজকের মেনুতে থাকছে ইলিশ সরিষা ইলিশ এবং সাথে থাকছে ডেজার্ট হিসাবে পাটি সাপটা পিঠা সো সেই পিঠারই প্রসেসিং চলছে নাও এখানে কেউ কাকটা দেখবেন না যেহেতু একটা প্রতিযোগিতা একটা পরীক্ষার মতো যার যার মতো শেষে করবেন কেউ কাকে জিজ্ঞেস করবেন না কিভাবে করব কিভাবে করব না আমাদের বিচারক আমাদের অ্যাডমিন আপুকে দেখা যাচ্ছে আচ্ছা আমি মডারেটর আমি সবসময় একটু পিছনে থাকতে পছন্দ করি সবাই আমারে চেনেন জানেন আমাকে দেখার আগ্রহ প্রকাশ করেন না ধন্যবাদ সবাইকে আচ্ছা আমাদের তিথি চলে আসেন আমাদের আরেকজন প্রতিযোগী তিথি চারজন আমাদের রওনফ আহমেদ উনি বাইরে উনি অন্ধওয়েতে আছেন এই তো আমাদের প্রতিযোগিতা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন প্লিজ এই আপুদেরকে প্রবাসে বসে আমাদের রান্নাঘরের পক্ষ থেকে একটা রাধুনীদের রান্না লাইভ যাওয়া বা রান্না করা আমার কাছে মনে হচ্ছে একটা এক্সাইটেড ব্যাপার সবাই একটু মনোযোগ দিয়ে আমাদের এই প্রতিযোগিতাটা দেখবেন আমাদের এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমাদের নাজনীনাপুর বেটার তৈরি হচ্ছে পাটি সাপটা পিঠার জন্য আমাদের তিথি আপু অলরেডি বসে গেছেন বেটার তৈরি করার জন্য আচ্ছা আমাদের দীপা বড়ুয়ার অলরেডি শেষ আমাদের তিথি ডিটি আয়াত খানের অলরেডি বেটার তৈরি করা শেষ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের রাধুনীরা দেখেন কাঁধে বাচ্চা নিয়েও রান্না করছে এই হচ্ছে আমাদের বাঙালি রাধুনী বাঙালি মা প্রতিযোগিতা কিন্তু তারপরও আমরা কিন্তু আমাদের সংসার সন্তান কিছুই ভুলে যাইনি আমাদের আজকের প্রতিযোগী একজন প্রতিযোগী দীপা বড়ুয়া উনি ইলিশ সরিষা ইলিশ রান্না করছে আমাদের সরিষা ইলিশের রান্নার সরঞ্জাম এখানে সবই আছে আমরা চেষ্টা করব সব কিছু আপনাদের সাথে ভিডিও করে করে শেয়ার করার জন্য আমরা ছয়জন প্রতিযোগীকে একই ধরনের রান্না দিয়েছি সরিষা ইলিশ এবং পাটি সাপটা পিঠা এইগুলো যখন আমাদের বিচারকের কাছে যাবে তখন এগুলো অবশ্যই নাম হাইড করে বিচারকের সামনে দেয়া হবে কার কোন রান্না কেউ বলতে পারবে না বিচারকও বলতে পারবে না যে কার কোন রান্না এবং বিচারকের কাছে একটা পেজ এবং কলম দেওয়া হবে উনি খেয়ে নাম্বার দিবেন দশ করে এক একজনের দশ করে তো ওইটার দশের মধ্যে কমপক্ষে আট পেতে হবে তারপরে আমাদের সবগুলো নাম্বার আমরা যোগ করে আমি এবং অ্যাডমিন আপু যে ভালো যার নাম্বার সবচেয়ে বেশি আসবে তাকেই আমরা উইনার করার চেষ্টা করব তো আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আবারও দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় না আমাদের প্রতিযোগী দিতি আয়াত খান ও ইলিশ সরিষা ইলিশ রান্নার জন্য তৈরি ওর সব কিছু নিয়ে ও রান্নাঘরে আমাদের রাধুনীর রান্নাঘরে ঢুকেছে আশা করব রান্নাটা খুব চমৎকার হবে বিচারকেরা যেন তোমাকেও ভালো একটা মার্কস দেয় আমরা আশা করি তুমি খুব ভালোভাবে প্রতিযোগিতায় যাবা সবাই ভিডিওটা দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ আমাদের প্রবাসে বসে আমাদের বাঙালি আপুদেরকে রাধুনী আপুদেরকে একটু সহযোগিতা করবেন একটা লাইকস একটা কমেন্টস ধন্যবাদ এখন দ্বিতীয় পুর রান্না করতেছে তারপর আমি করব আশা আনাজপুর আমাদের গ্রুপ থেকে লাইভে আসছে সবাই চলে আসছে আর্লি যাবো একটু লেট
এখন হচ্ছে পাটি সাপটার জন্য এই তো পাটি সাপটার প্রিপারেশন নিচ্ছে আমাদের পেজে যারা অ্যাকটিভ মেম্বার যারা প্রতিদিনও তারাও কিন্তু অনেকে খুব ভালো ভালো ব্লগার সেই হিসেবে আমাদের নাম ছিল একজন প্রতিযোগী একজন খুব ভালো কেক বানায় খুবই ভালো কেক বানায় আমি ওর কেক মানে আমার কাছে মনে হয় सबा दुआ कर भलो राधुन हिसाब से रान्नाघर पक्ष খাতা পেয়ে যায় ভালো রাধুনী হিসেবে এবং ব্লগার ওর ব্লগ তৈরি হচ্ছে ও ব্লগ করছে আমাদের লিজা আপু তার বেটার তৈরি করছে তো এখন প্লিজ সবাই শেয়ার দিয়ে দেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যারাই জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ প্লিজ শেয়ার দিবেন আমাদের আমাদের এই প্রোগ্রাম পুরোটাই আমরা আপনাদেরকে নিয়ে আমরা উপকৃত চাই এই কমাসে রান্নাঘরের এই আয়োজনে আমাদের সাথে একসাথে হচ্ছেন এবং দেখছেন আমাদের আজকে যতক্ষণ লাইভ চলে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের উৎসাহিত করবেন এবং আমাদের পার্টিসিপেন্টদের আপনাদের যাদেরটা ভালো লাগে আপনারা ভোট দিবেন সর্বোপরি ছয় জনই আমাদের প্রতিযোগী ছয় জনই আমাদের আমরা আমরাই আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বিচারক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে এত কষ্ট করে এত দূর থেকে আমাদের কাছে আমার এটা আমি আমাকে আমি নিজেকে লাকি মনে করি যে এত আপুদের মাঝখান থেকে আমাকে বাছাই করা হয়েছে এজন্য অ্যাডমিন এবং আমার আসলে আমরা বাছাই করি না আপনার ভাগ্য চলে আসছে আমরা যখন লটারি করলাম ওইখানে একটা বাচ্চাকে দিয়ে আমরা লটারি উঠাইছিলাম আমি আর অ্যাডমিন আপু তো ওইখানে আপনার নামটা ভাগ্যক্রমে চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে অলওয়েজ আছে থাকবেন আশা করি এবং মডারেটর আমার ননাস শাহনাজ আপু এবং আমাদের অ্যাডমিনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রিত করার জন্য এবং ওনাদের সাথে যুক্ত হতে পেরে আমি সত্যি মানে নিজে খুবই আনন্দিত এবং আজকে আমাদের পার্টিসিপেন্টদের অনেক অনেক শুভকামনা আসলে প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড বড় কথা না বড় কথা হচ্ছে আমরা অংশগ্রহণ করছি সেটাই সেটাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অংশগ্রহণ করছি যারা দূর থেকে দেখছে তারা সবাই বলছে যে আমরা খুব মিস করছি সেই মিসটাই হচ্ছে এখানে আমরা এখানে খুবই মজা করছি খুবই আনন্দ করছি আমাদের বিচারক দুজনের একজন হচ্ছে নাহার আপু আর তানিয়া রহমান আপু চলে আসছে সালাম আলাইকুম বিচারক আপা এটা হচ্ছে তানিয়া রহমান আপু আপু একজন বিচারক আসছে এখন আমার রান্না করার পালা এখন আমি রান্না করবো দ্বিতীয় পুর রান্না শেষ আমার প্রিপারেশন রেডি এখন আমি স্টার্ট করবো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় খান আপু দ্বিতীয় পুরটা মাত্র শেষ হয়েছে এখন আমাদের নাজিন আপু শুরু করতে যাচ্ছেন গরম হয়ে গেছে আমাদের নাজিন আপু বিসমিল্লাহ করে শুরু করেছেন আজকের লাইভ প্রতিযোগিতা তৃতীয় প্রতিযোগী নাজিন আপু সবাই ইনশাল্লাহ আমাদের ব্লগার আপু অনেক দেরি করে এসেছে আপনি তো সবসময় না আপু আমরা সব ব্লগ হচ্ছে এদিকে আচ্ছা আমাদের নাজনীন রান্নাঘরে চলে গেছে দেখেন নাজনীনের সরিষা ইলিশ রান্না হবে আমরা পুরোটা দেখাবো না রান্নার প্রসেসিংটা দেখাবো না কারণ আমরা চাই না রেসিপিটা আপাতত এইভাবে শেয়ার হয়ে যাক আপনারা যে যে জানতে চান যার রান্নায় মজা হোক
যে যে জানতে চান আমাদের পেজে কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং যদি রেসিপি জানতে চান আপনারা পেজে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিটা দিয়ে দেওয়ার জন্য পেজের মধ্যে। আমাদের পেজে 3000 মেম্বার, 3000 প্লাস মেম্বার, এই 3000 মেম্বার যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখে তাহলে আমার মনে হয় 3000 শেয়ার হয়ে যেত, লাইক হয়ে যেত, আর অনেক 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 হতো। কিন্তু আসলে আমাদের একটু ব্যর্থতা হচ্ছে যে আমরা আগে ওইভাবে প্রচার করিনি যে আমরা ওইভাবে লাইভে যাব বা কিছু করব, তাই হয়তো আমাদের অনেক মেম্বাররা অনেক মেম্বাররা আমরা অপেক্ষা করছি নাজিনাপুর সরিষালি শেষ হওয়ার, আবার আসবো ইনশাল্লাহ। ইয়ামি ইয়ামি সরষের ইলিশ রান্না করতেছি আমি। এই তো আজকে আমাদের নাসরিনাপুর নাসরিনাপুর সরষের ইলিশ করে ফেললো, দেখতে খুব ইয়ামি লাগছে। আজকে দেখা যাক কার ঘরে যাই আমাদের ট্রফি। খাবারগুলো সবে এখানে রাইখে চলে যাব অন্য রুমে, ঠিক আছে? আমরা এখান থেকে নিয়ে যাব, আর তোমরা প্রতিযোগী 6 জন অন্য রুমে থাকবা। প্লিজ আমাদের সামনে থাকবা না, খাবারের সামনে থাকবা না, বিচারকের সামনে থাকবা না, এবং বোঝা যেন না যায় যে কার খাবার কোনটা। এই তো আমার সরষে ইলিশ শেষ হইলো রান্না করা। এখন লিজা আপু করতেছে, লিজা আপু রান্না শুরু হয়ে গিয়েছে। এখন তিথি আপু রেডি আছে, আপনি সবসময় আমাদের সাথে থাকেন, আপনি এত কিছু একজন মেম্বার, তাদেরকে বেশি বেশি করে ভোট দাও যাতে করে তারা ফার্স্ট থার্ড হতে পারে। আমাদের মিরাপুর বাসায় বেবিরাও অনেক মজা করতেছে। তোমাদের ভালো লাগতেছে? আসলে এক একজনের রান্না এক এক রকম, সবার রান্নাই দেখতেছি, সবার রান্নার স্টাইল আলাদা। বেস্ট অফ লাক লিজা আপু। এখন সবাই সবার বাচ্চাকে খাওয়ানো শুরু করে দিয়েছে, আর যারা বড় আছে বাচ্চা নেই তারাও খাওয়া শুরু করে দিয়েছে।
ভর্তাটা নিয়ে নিছেন না? এখন আমাদের তৃতীয় পুর প্রিপারেশন নিচ্ছে, এখানে তৃতীয় পুরটা হচ্ছে। দেখেন আমারটা এত কষ্ট করে দেখাইতেছেন পরে, কিন্তু ওই মাছটা কিন্তু না, এখানে এগুলা তৃতীয় পুরে যে সর্ষে ইলিশের জন্য এগুলা ইলিশ। আরে কি তেল দিচ্ছেন? সরিষার তেল না? রৌনকাপুর সর্ষে ইলিশ প্রায় শেষের দিকে, আর লিজা পুরেটা এই তো টেবিলে চলে আসছে। তো এখানে সাজানো হয়েছে, এখন টেস্ট করা হবে এবং মার্কিং করা হবে। কাগজপত্র অলরেডি দিয়ে দিতেছে, বললাম ভয় লাগতেছে। আপু আরেকটা পেজ লাগবে, আরেকটা পেজ, আরো দুটা পেজ লাগবে। যেহেতু নাম নাই, ওই পেজ এখানে খাইয়া নাম্বার দিয়ে চলে যাবে। কেউ রাখবা, যাও রাধুনি গুলা কিচেনে চলে যাও। একদিন আপা আপনিও খাবেন আমিও খাবো, না না সত্যি কথা যেটা। হ্যাঁ খাবারের মধ্যে ছিল এখানে ভর্তা আর চিকেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা বাঁধাকপি ভাজি সালাদ, আর এটা কি, এটাও কি ভর্তা, আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট, আর বুড়ি ইয়ামি বুড়ি বোনা, আর হচ্ছে সাদা ভাত, এর সাথে গরুর মাংস আছে জি, এটার সাথে এটা কি হার্ড চিকেন নাকি হাঁস, হার্ড চিকেন, আর গরুর মাংস, আর এটা ভাত। আমাদের যে আয়োজনটা সরিষা ইলিশের, সে আয়োজনটার এখন আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা রাধুনি সুন্দর করে রেঁধেছেন, কিন্তু আমরা কাউকে নাম বলবো না, কার কোনটা আপনারা খেয়ে, এই যে আমার কাছে কাগজ আছে নাম্বার বসে গেছে। আমি সবগুলা পরিবেশন করা হয়ে গিয়েছে, আর উপরে ছোট একটা লাল টমেটো, এটা হচ্ছে আমার সর্ষে ইলিশ। সবাই দেখেন আমাদের দুই বিচারক এবং ওই দুটো আছে বড় কিন্তু বলার জন্য, আমার হাজবেন্ড মনির ভাই। আপনারা যদি এমনি খেতে চান এমনি খাবেন, ভাত আছে ভাত দিয়ে খেতে পারেন। এখানে সব মনে হয় হয়েছে দেখুন, না লাগবে চারটা চারটা পেন। হ্যাঁ হ্যাঁ আমি না আপনি
আর দর্শক সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের অনুষ্ঠানটা আজকে অ্যাডমিনের বাসায় হচ্ছে, সবাই আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি। আর আজকের ব্লগটা একটু নয়েজি হবে, বাচ্চাদের সাউন্ড আপনারা শুনতে পারবেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমরা আমাদের বাচ্চাগুলো কোথায় রেখে আসবো সাথেই নিয়ে এসেছি। এটা অনেক সুন্দর একটা প্রোগ্রাম, ধন্যবাদ। যারা এই শেয়ার দেন প্লিজ, শেয়ার। আমাদের রান্নাঘরে যারা আছেন তাদের জন্য একটা নিজেদেরকে পরিবেশন করার একটা সুন্দর সুযোগ, আনন্দের সাথে বাংলাদেশ ঐতিহ্যবাহী আমাদের জাতীয় মাছ ইলিশ, এটার নাম শুনলেই যারা ইলিশ ছিল তাদের তো জীবে জল এসে যায়। সবার জন্য সুন্দর সুযোগ, সুবর্ণ সুযোগ, আমাদের জন্য একটু চেখে দেখার সুযোগ রয়ে গেল। আজকে পাঁচজন এখানে পার্টিসিপেন্ট আছেন, না ছজন, ছজন পার্টিসিপেন্ট আছেন, ছয় ধরনের ইলিশ কি বলে এটাকে, সরষে ইলিশ, আমরা একসাথে একই দিনে সুযোগ পাবো, এটা অনেক বড়। ধন্যবাদ সবাইকে, আশা করি সঠিক যেটা এবং সত্য যেটা সেটা বেরিয়ে আসবে। যার খাবারটা সবচেয়ে মজা হয়েছে তিনি বিজয়ী হোক সেটা প্রত্যাশা করি। এবং সবার জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে, রাজা ভাই কিছু বলবেন? হ্যাঁ, আমি মনির ভাইয়ের সাথে একমত, ওনার সাথে তাল মিলিয়ে বলতে চাচ্ছি যে এই ধরনের একটা অনুষ্ঠান হওয়ার জন্য আসলে আমরা সবাই আপনাদের যে প্রচেষ্টা, আপনারা যে মানে এত কষ্ট করছেন আন্তরিকতার সাথে, আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এখন দেখি এই আপনারা এসে কোনো ভাত দিতে পারেন, খেয়ে সাথে সাথে আপনারা মার্ক গুলো দিয়ে দিবেন কাগজে, এটা ছয় নাম্বার, আপু দুজন দিচ্ছেন এক নাম্বার, আপনারা এক নাম্বারে মার্কটা দিয়ে দিবেন। আমার প্রতিযোগীরা, আমার মনে হয় প্রতিযোগীরা একটু পিছনে থাকেন প্লিজ, প্রতিযোগীরা সামনে আসবেন না। মনির ভাই ছয় নাম্বার, তিন নাম্বার, ওকে তিন নাম্বারটা ভাত দিয়ে খেতে পারেন, কারণ সরিষার ঝুল না নিলে আপনার টেস্ট বুঝবেন না, মাছের স্বাদের চেয়ে বড় কথা আপনার সরিষার ঝুল না নিলে টেস্ট বুঝবেন না কেউ। আমি তিন দেখছি, আপু একদিন আপু আপনি যেতে পারেন, আপনার আমাদের লাইভ যাচ্ছে, প্লিজ সবাই শেয়ার করুন। আলি যাবো, আপনার টেনশন হচ্ছে না, ওদিকে কিন্তু টেস্ট হচ্ছে, টেনশন তো কিছুটা করে কিন্তু আমার রেজাল্ট আমি মোটামুটি জানি। কি রেজাল্ট ভারে পাচ্ছেন কোন দিবা আপু, আপনার এই দিবা আপু কিছু বলেন, ওদিকে টেস্ট হচ্ছে, এখন বিচারক খেয়ে নাম্বার দিবে, তারপর বুঝবো আসলে কোন ক্যাটাগরিতে আসছি, কোন পর্যায়ে আসছি, এখন টেনশন হচ্ছে কিনা, টেনশন হয় না, তবে মাইন্ডসেট করে আসছি আমি প্রথম হবো না, আমি একটা জানতে পারবো যে কোন পজিশনে আছি, যত পজিশন না জিমা এটা আমার ছেলে দেখে রে, যেমন মিকু খেলাটা খুব মিকুটা দেখতে চাইছিল, ওকে 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 ওদিকে টেস্টিং চলছে, আমরা এদিকে ওয়েট করতেছি, দেখি কি হয়, আমাদের কিন্তু এরপরে আরেকটা আছে পাতি সাপটার পর্ব, তাই নাকি? মার্কিং চলছে এখন, লিজাপুর
বলছি আমার মার্ক দেওয়া হয়ে গেছে, আমার মার্ক দেওয়া হয়ে গেছে, এখন বলছি আমি জানতাম না তো, এখন বলছি আমি বলছি যে মার্কটা বোধহয় সবার চেয়ে বেশি আমি দিয়ে দিতাম যদি আমি জানতাম। এই যে আপনাদের পদ্ধতিটা অনেক সুন্দর হয়েছে যে আমি আসলে জানতাম না যে এটা কার, এটা গোপন রাখাটা অনেক ভালো হয়েছে। আমি আমার বিচার করেছি, আমার আসলে বিচার করার কোন সক্ষমতা নাই, আমরা তো খাই খেয়ে খেয়ে যা লাগছে। তবে আমার কাছে মনে হয়েছে এটা সর্ষে ইলিশ হিসাবে পরিপূর্ণ হয়নি, এটা ভুনা ইলিশ হিসাবে একদম খুব মজার, খুব মজার হয়েছে। আপনার মজার জন্য আমি একটা হাততালি দিতে না, আপনার মজা হয়েছে কিন্তু আপনার কাছে কি মনে হয়েছে সরিষা ইলিশ? আপনার আমি ফার্স্ট প্রশ্ন ছিল সরিষা ইলিশ কিনা, আমি এখন যেটা দেওয়ার দিয়ে দিয়েছি মার ওনার সাথে যেটা বলার ছিল উনি বুঝতে পেরেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা তিনের কাছে আমারও একটা প্রশ্ন আছে, তিনের প্রশ্নটা হচ্ছে হ্যাঁ সত্যি লবণ বেশি, কিন্তু বলবো আমার কাছে মানে সরষে ইলিশের যে টেস্ট সেটাতে একেবারে অনেক ভালো টেস্ট, হ্যাঁ লবণটা যদি খেয়াল থাকতো আপনি অনেক, আমি জানি অন্যরা কি নাম্বার দিয়েছে আমি কি নাম্বার দিয়েছি সেটাও না, আসলে আমার কাছে সরষে ইলিশ হিসেবে খুবই ভালো লাগছে, কিন্তু লবণটা একটু কম হতে ছিল। নেক্সট টাইম অবশ্যই আপনি এটা দেখবেন, হাতের অনেকের জন্য হয়তো লবণ বেশি তো চলে আমার কাছে মনে হয়েছে, আপনি রাগ করবেন না কিন্তু এটা বলছি। আমরা এই জায়গায় আসি, সবাই টেস্ট করছি আমাদের এক একজন, যেমন মুনির ভাই বলছে ওটা একটু সরিষা কম হয়েছে, এটা একটু লবণ বেশি হয়েছে, তো ডেকোরেশন মোটামুটি সবারই যেমন হওয়ার দরকার সবারই সুন্দর হয়েছে ডেকোরেশনের দিক থেকে। পরিবেশনের দিক থেকে আমার মনে হচ্ছে এক একটু সুন্দর লাগছে বেশি, এবং সবাই কপি পেস্ট শেয়ার দেন প্লিজ, যেহেতু আপনারা রান্না করছেন আপনাদের উৎসাহিত করার দায়িত্ব আমাদের, সেই দিক থেকে বিচার করলে আমি বলবো যে মানে এক আমার কাছে সব দিক থেকে পারফেক্ট মনে হয়েছে। একের রান্না বলেন, সরিষার পরিমাণ বলেন, ঝোলের পরিমাণ বলেন, মানে পারফেক্ট। আমি কিন্তু নাম ধরে জানি না যেটা, হ্যাঁ আমরা কেউ জানি না কোনটা কার, বাট টেস্টের উপরে ভিত্তি করে আপনাকে শুধুমাত্র ডাকছি এর জন্যই, অ্যাপ্রিশিয়েট করার জন্য যে আমি তো তানিয়া আমরা কথা বলছি যে এটা বেস্ট। আমি আমার কাছে মনে হয়েছে আমি আসলে আমার রিমার্কে আমি লিখছি ডেকোরেশনটা ভালো হয়েছে, আমার কাছে সেটা মনে হয়েছে ডেকোরেশনের বিষয়টা বলা দরকার। আর আমার কাছে মনে হয়েছে যে মাছটা আরেকটু বয়ল হলে আরেকটু সুন্দর হলে আরেকটু ভালো, তা আপনি সময় পাননি আমার কাছে মনে হয়েছে, সেরকমের সিদ্ধটা আমি পাইনি আমার কাছে মনে হয়েছে। আর আবার মানে এক এক রকমের এক একজনের এক এক রকম মনে হতে পারে, তো ভিতরে যে আমাদের বিচার করা বোধ হয় আমাদের নাই, আমার কাছে সবাই কষ্ট করছে, আরেকটু সিদ্ধ হলে আরেকটু সময় নিলে আর একটু ভালো হতো, কারণ আমার কাছে মনে হয়েছে ইলিশের সরষে ইলিশের টেস্ট আমি এই একটাতে একটু ভালো করে পেয়েছি আমার কাছে মনে হয়েছে, যেটা সত্য কথা বললাম আমার কাছে মনে হয়েছে একটু ভালো করে পেয়েছি, এটা আমার কাছে লবণ এবং স্বাদের দিকে ভালো হয়েছে। ডেকোরেশনে আপনি ছোট চেরি টমেটো করেছে দিয়েছে, আসলে এটা 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 আসলে যায় না অ্যাকচুয়ালি ডেকোরেশনে, চেরি টমেটো কাঁচা তো যায় না, লালটা যেতে পারে, ডেকোরেশন শুধু কাঁচা মরিচ হলেও হতো, ডেকোরেশনটা আমার মনে হয় আর একটু ভালো দিলে আমি আপনাকে অনেক বেশি মার্ক দিতাম, কারণ আমার আপনার এটা খেয়ে আমার খুব ভালো লাগছে, যেটা ভালো লাগছে যেটা সত্যি সেটা বললাম। আমার ধন্যবাদ, রাবু বলেন ওনাকে একটা হাত দিবেন, আবার আপনাদের জাজদেরকে ধন্যবাদ যে এটা একটা কঠিন একটা পরীক্ষা প্রত্যেককে, নাজনীন যাও আমাদের চার নাম্বারটা হচ্ছে নাজনীন, নাজনীন কাছে একটু দাও হয়ে গেছে একটু ক্লোজ হও ওই সেটা গেলে আমাদের ভিডিওতে আসে, হ্যাঁ
আমার কাছে একটু লবণ বেশি মনে হয়েছে, বাট ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, একটা রেড চেরি টমেটোর জন্য একটু ভালো দেখা যাচ্ছিল, মাছের সাইজ গুলিও সুন্দর। এটা অবশ্য আপনার কিছু করার ছিল কিনা জানি না, বাট আমার কাছে একটু অয়েলিও মনে হয়েছে। সর্ষে ইলিশ হিসাবে আমরা যেটা বুঝি যে এটা সেদ্ধ হবে, এটাতে তেলটা ভেসে যাওয়ার কথা না, আমি জানি না এটা। হ্যাঁ, তেল দিলে এটা তেলের ইলিশ, আর সর্ষে ইলিশে সর্ষে ইলিশ থাকবে, সেটাতে তেল থাকবে কিনা আমি জানি না, আমার কাছে মনে হয়েছে তেল তো বেশি। যাই হোক, ওভারঅল আমি আমার যা দেওয়ার তো দিয়ে দিয়েছি, এখন তো আর আপনাকে নতুন করে কিছুই দিতে পারবো না, আপনি অপেক্ষা করেন, আপনার জন্য একটা তালি হোক। আমি খুব ভালো আপনি হচ্ছেন দীপা বড়ুয়া, অনেক সুন্দর নাম আপনার। আমার কাছে মনে হচ্ছে একটু ব্যতিক্রম, আপনি কোন আচারের ব্যবহার করছেন না, বাট এটা আচারই আচারই একটা ভাব আসছে, এটার কারণটা কি একটু বলতে পারবেন? আমি তো জানি না, জাস্ট আমি তিনটা উপকরণ দিছি। হ্যাঁ, আমি ভাবলাম যে এটা কি নতুনত্ব কিছু নিয়ে আসছে কিনা, যে আচারই ইলিশ এরকম কিছু, আমি মনে করি এটা এনাফ না, আরো সুন্দর করে ডেকোরেশন করার যদি সুযোগ থাকতো তো করা উচিত ছিল, কারণ আপনি এটা করতে পারতেন। আসলে আমার সময়ও ছিল না, আর আমি লাস্ট মুহূর্তে বলছিলাম আমি আসবো না, তবুও সবার মুখের দিকে চেয়ে আর চিন্তা করতেছে যে এখানে তো অনেকে পার্টিসিপেট করার ছিল, বাট আমি যদি না আসি সেখানে হয়তো অন্য একজন নেওয়ার দরকার ছিল, বাট আমি সকালে সবকিছু করেই আজকে আসছি, যে জন্য আমার সবকিছু হাতে টাইম ছিল না, যার কারণে আমার সবকিছু করে ওঠা হয়নি। নেক্সট বার ইনশাল্লাহ। সবার বাচ্চা কাচ্চা নিয়ে তারপরেও আপনাদের মূল্যবান সময় থেকে যে আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং আমাদের জন্য এত মজার মজার খাবার তৈরি করে আমাদের দুপুরের ভরপেট একটা আয়োজন করেছেন, এজন্য ছয়জন প্রতিযোগী আসলে প্রথম আপনারা আমাদের কাছে, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। ভবিষ্যতে এরকম কোনো প্রতিযোগিতা আপনারা আবার অংশগ্রহণ করবেন এবং আমাদের জন্য এমন মজার মজার খাবার রান্না করবেন, আমরা যাতে মানে আবার এরকম মজার মজার খাবার খেতে পারি আপনাদের কাছ থেকে। তো আমাদের বিচার করা অনেক কঠিন, তারপরেও যেহেতু বিচার করতেই হবে, আসলে বিচার করার প্রয়োজনে এই বিচার করলাম আমরা, নাম্বার হচ্ছে একটা ফর্মালিটি ম্যানেজ করা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমি কামরুন্নাহার, সবার সব বিচারকদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে আমাদের বিচার কার্যক্রম শেষ করছি। সবাইকে আমাদের এই ছয়জন প্রতিযোগী এখানে দাঁড়ানো আছে, আমি একজন একজন করে পরিচয় করে দিচ্ছি। আমাদের লিজা আপু, লিজা আহমেদ নামে আমাদের পেজে পরিচিত, আজকে প্রায় 3 বছর ধরে আমাদের সাথে আছে। মেসি বলো। আমাদের উম্মে সালমা তিথি, উনি নতুন জয়েন হয়েছেন এবং উনি রাজনীতিও নতুন, তারপরেও খুব সাহস নিয়ে প্রত্যেকটা প্রতিযোগিতা অংশগ্রহণ করে, উনি বিজয়ী হন। সবাই দোয়া করবেন এভাবে যেন উনি আমাদের সাথে থাকে, আমাদের পাশে থাকে, আমাদের উম্মে সালমা তিথির জন্য সবাই দোয়া করবেন। আমাদের দ্বিতীয় খান,
ও আমাদের পেজে অনেক বছর ধরে আমাদের পেজে শুরু থেকে আছে ওর একটা বাংলা ক্যাটারিং নামে একটা পেজ আছে যেখান থেকে ওর খাবার সার্ভিস হয় পুরো প্যারিস জুড়ে আমার মনে হয় না এমন কোনো বাঙালি নাই যে ওর হাতের খাবার খায় তো সেই হিসাবে আজকে ওর রান্না সবাই খুব ভালো বলেছে ও খুব ভালো রান্না করে সেটাও আমরা জানি আমাদের পেজের সাথে আছে একজন অ্যাক্টিভ মেম্বার সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে এইভাবে থাকবেন আমি আশা করব সবাই আমরা আশা করি এইভাবে ভালো থাকবেন রাজদীপ সরকার নামে আমাদের পেজ কন্টিনিউ ওনার একটা পেজ আছে ব্লগার পেজ রাজদীপ লাইফ এন্ড কিচেন স্টাইল ইভেন উনি কেক সেল করেন খুবই মজার মজার কেক আমার মনে হয় উনি এক সপ্তাহে এই এক সপ্তাহে মনে হয় 40টার মতো কেক সেল করেছেন হাইয়েস্ট একটু হাততালি দেন প্লিজ আর উনার কেক যে খাবেন আমার মনে হয় না যে কেউ মানে দ্বিতীয়বার অর্ডার না করে পারবেন না এত ভালো কেক বানায় এবং আমাদের পেজের একজন অ্যাক্টিভ মেম্বার এবং ছোট দুটো বাচ্চা আছে সেই বাচ্চা নিয়ে উনি এত কিছু সামলান তো এরকম মাদের জন্য আসলে অনেক 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 হাততালি অনেক দোয়া অনেক ভালো তুমি হাততালি দাও যাও যাও এবং আমাদের পেজের সাথে সব সময় থাকবেন হাততালি হাততালি আর আপনার রান্নার জন্য আজকে ভাইয়ারা মনে হয় খুব ভালো রান্না করেছেন আরো ভালো হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আশা করি আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ আমাদের অনুপ আপু সবাইকে হাততালি হাততালি সবাই হাততালি একটু হাততালি কষ্ট নাই হাততালি আমাদের অনুপ আপু আমাদের পেজে খুব অ্যাক্টিভ একটা মেম্বার অলওয়েজ আমাদের সাথে আছেন ওনার পরিবেশনা ওনার রান্না খুব সুন্দর আর আরেকটা জিনিস হচ্ছে যে ওনার সবকিছুতেই শুরুতে উনি বলবে আমি পারবো না কিন্তু উনি খুব সুন্দর করে খুব ভালোভাবে কাজটা সম্পন্ন করতে পারে বাট ফার্স্টে উনি একটু হতাশ হয়ে যায় আর আমার দিক থেকে অলওয়েজ উপদেশ থাকে গুতানো থাকে প্রেশার থাকে রানু বাবু তুমি আগা আমি আসি আমি আসি হ্যাঁ এইভাবে আগায় যাবা রানু বাবু আশা করি তারপরে দীপা বড়ুয়া নতুন রাধুনি নতুন বউ বলতে গেলে প্যারিসে সব দিক দিয়ে নতুন তারপরে খুব ভালো করেছে অ্যাক্টিভ একজন মেম্বার আমরা চাইবো আরো অ্যাক্টিভ হন ওকে আর আজকে খুব সুন্দর রান্না করছো আর সবচেয়ে বড় কথা আমার পক্ষ থেকে আমাদের অ্যাডমিনে আমাদের দুজন সবার পক্ষ থেকে তোমার জন্য স্পেশালি দোয়া স্পেশালি ভালোবাসা যে তুমি খুব অসুস্থ ছিল গতকালকে আমাকে যখন মেসেজ দিছো আমার মাথা ঘুরতে ছিল যে আমি কি করব কারণ আমাদের এই রান্নার প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অনেকেই নক দিছে সবাইকে নেওয়া সম্ভব না আমরা ছয় জনকে নিছি তার মধ্যে তুমি একজন তুমি যদি আজকে না আসতা হয়তো অসুস্থতার কারণে তারপরে আমি তোমাকে বলছিলাম যে তুমি আসো বসে থেকো সবাই দিয়ে খুব যে না তুমি আসছো তো ধন্যবাদ তুমি এত অসুস্থতার পরেও আসছো আমার কথা রাখছো এজন্য আমি আসলে তোমাদের কাছে কৃতজ্ঞ সবার কাছে আমি কৃতজ্ঞ যে সবাই এত সুন্দর করে আমাদের পেজটা যত্ন করে রাখছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এভাবে পাশে থাকবেন আর কেউ যদি উইনার না হন কেউ মনে কষ্ট রাখবেন না প্লিজ এখানে কিন্তু আমরা কোনো ধরনের কোনো পার্শ্বনামতি করি নাই চেষ্টা করছি সবাইকে ভালোভাবে কিছু করার কেউ বিজয়ী হলে মন ভাঙবেন না আমাদের একটার পর একটা প্রতিযোগিতা যাচ্ছে একটার পর একটা প্রতিযোগিতা আছে এটাতে না পারলে আরেকটাতে যাবেন আরেকটাতে না পারলে আরেকটাতে যাবেন এবং দেখা যায় যে আমরা আমরাই একজন যদি প্রতিযোগিতায় প্রথম হয়ে যান তাকে আর সবার উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের মিনাপাড়া এখন মিনাপাড়া টেস্ট এবং নাম্বারিং করতেছে আমি এইটা কারি কাছে ছিল সরষে ইলিশ রান্না সরষে ইলিশ বিচারকরা মার্কস দিয়ে আমাদেরকে বিচার করার পর আমরা খাওয়া দাওয়া করতেছি দুপুরে আসলে অনেক লেট হয়ে গিয়েছে আমরা রান্না টান্না করে বিচারকের পরামর্শ শুনে আমাদের বিচারকের রায় শুনে তারপর আমরা খাওয়া দাওয়া করতেছি তো মায়েরা এখন খাওয়া দাওয়া করতেছে আর বাচ্চাদেরকে আমরা আগেই খাইয়ে দিয়েছি অ্যাডমিনাপুর অনেক মজার মজার রান্না আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করেছি আর খাওয়া দাওয়া শেষ করে আমরা পাটি সাপটা পিঠা তৈরি করব আরেক প্রতিযোগিতা পাটি সাপটা পিঠা তৈরি করা শুরু হয়ে গিয়েছে আর প্রথমে রণব আপু পাটি সাপটা পিঠাগুলো তৈরি করছেন আমরা এখন রেখে দিয়েছি টেবিলের উপরে
সবার পাটি সাপটা পিঠাগুলাই খুবই ইয়ামি এবং টেস্টি ছিল। এখন বিচারকরা বসে গিয়েছেন, পাটি সাপটা পিঠাগুলো টেস্ট করবেন এবং এক এক করে সবাইকে নাম্বার দেওয়া হবে। আর এখানে নাম্বারিং করার জন্য পেপার্স দিয়ে দেওয়া হয়েছে, আর পাটি সাপটা একটা করে মাঝখান থেকে কেটে দেওয়া হচ্ছে, যাতে বিচারকরা খুবই সুন্দরভাবে টেস্ট করতে পারে। আর এই সাইডের কালারিং গুড় কালারটা হচ্ছে তিথিয়াপুর, এরপরেরটা হচ্ছে চারটা পিঠা, এটা আমার, আর কাটাটা হচ্ছে দীপাপুর, আর তারপরেটা হচ্ছে দ্বিতীয়াপুর, তারপরেটা হচ্ছে আমাদের লিজাপুর, এবং সবার লাস্টটা হচ্ছে রৌনফাপুর। এখন এগুলা টেস্ট করে তারপর আমাদেরকে নাম্বার করা হবে। বিচারকরা নাম্বারিং করে ফেলেছে, তারা অলরেডি রায় দিয়ে দিয়েছে। তারপরে শেষ পর্ব হচ্ছে আমরা সবাই মিলে সবার পিঠা একটু একটু করে টেস্ট করতেছিলাম, যে যেটা বানিয়েছে সেটা, এবং অন্যদের পিঠাও আমরা টেস্ট করেছিলাম। সবার পিঠাই টেস্ট করে আসলে অনেক ভালো লেগেছে শেষ পর্বটা। এখন রেজাল্ট ঘোষণার পালা। এখন আমি ওনার মার্কসটা পুরোপুরি বলি। উনি সরিষা ইলিশে পেয়েছেন 29, সরিষা ইলিশে 29, আর পিঠাতে পাইছে 30 পাইছে। পিঠাতে খুব ভালো আছে আমাদের লিজা, 30 পাইছে লিজা, খেয়াল রাখবা সবাই, 30 পাইছে লিজা আপু পিঠাতে, আর সরিষা ইলিশে 22 পাইছে। আচ্ছা এবার আসি নাজনীন। নাজনীন নাজনীন তুমি আমাদের কাছে চলে আসো। আচ্ছা আচ্ছা নাজনীন ব্লক করতেছো। আচ্ছা নাজনীন তুমি সরিষা ইলিশে পাইছো 33, ঠিক আছে। তোমার সর্বমোট নাম্বার হচ্ছে 58 নাজনীন, 58 পাইছো। তুমি দিওটাতে খুব ভালো করছো, আরো ভালো করো, আমরা আরো চাই আরো ভালো করো। আমার যদি কেক প্রতিযোগিতা করতাম আমার মনে হয় নাজনীনে পাস করা কারো অসম্ভব ছিল না। তো যাই হোক, তারপরে নাজনীন অনেক ভালো করছে, নাজনীনের নাম্বারটা হচ্ছে 58। একটা কলম দিবা কেউ আমার এখানে, দুইটাই সর্বমোট নাম্বার হচ্ছে 56। অনেক ধন্যবাদ, এত সুন্দর করে মানে সবাই হাততালি প্লিজ। দীপা বড়ুয়া কিন্তু নতুন রাঁধুনি, তারপরে অসুস্থ, তারপরেও সে খুব ভালো নাম্বার পাইছে 52। দীপা বড়ুয়া 52, হাততালি প্লিজ। ওর সরিষা ইলিশ ছিল 32, আর পিঠাতে পাইছো 20। এবার আসি আমাদের শেষ দুজন বিজয়ী। কে হবে সেই বিজয়ী? আমরা কিন্তু আপনারা বলেন কে হবে, আপনারা কারা চান? আমাদের এই মঞ্চে আপনাদের পুরস্কার গুলো দেওয়া হবে, আমরা আগে আপনাদের পুরস্কার গুলো দিব না। আমাদের 17 ডিসেম্বর যে প্রোগ্রাম, 300 আসন বিশিষ্ট যে হল, সেই হলে আপনাদেরকে পুরস্কার গুলো দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করবো হাতে সুন্দর ভাবে যেন আমরা পুরস্কার মানে পর্বটা যেন শেষ করতে পারি সুন্দর ভাবে। সবাই দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। তো আজকে দিতির নাম্বার আমি বলি, দিতি
দ্বিতীয় আয়াত খান বাংলা ক্যাটারিং এর সত্তাধিকারী দ্বিতীয় নাম্বার হচ্ছে 48.5 সব মিলে 68 আমাদের আজকের রানার্স আপ দ্বিতীয় আয়াত খান আজকের না বলেই পাচ্ছি না যে মেয়েটা সবসময় প্রতিটা কাজে তার কথাই হচ্ছে নেগেটিভ সে পারবে না সে যাবে না সে ব্যর্থ কিন্তু ওই ব্যর্থতা থেকে চাই না ওরে আনি আনার পরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ওই কিন্তু প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা পুরস্কার নিয়ে যাচ্ছে আপনাদের দোয়া কিন্তু ও প্রথম থেকে অলওয়েজ বলবে আমি পারবো না আমি যাব না আমি ব্যর্থ আমি হ্যাঁ আমি ওরে বারবার বারবার বলি আপনারা সবাই বলবেন এই মেয়েটার অনেক গুণ সব দিক দিয়ে মেয়েটা অনেক দিক অনেক গুণ তো প্রোগ্রামটা এখানে শেষ হয়েছে আর প্রোগ্রামের বিজয়ী হয়েছে রনফ আপু এবং রানার্স আপ হয়েছে দ্বিতীয় আপু আপনারা তো নিশ্চয়ই দেখতে পেয়েছেন আর প্রোগ্রামের লাস্ট পর্যায়ে যে সারপ্রাইজটা ছিল এটা হচ্ছে আমাদের তানিয়া আপু এবং তানিয়া আপুর হাজব্যান্ড তো তানিয়া আপুর আজকে বার্থডে ছিল হ্যাপি বার্থডে টু ইউ তানিয়া আপু অনেক উইশেস তোমার জন্য তুমি অনেক সুখী হও জীবনে আর আজকে তোমার বার্থডে অনেক অনেক দোয়া তোমার জন্য আর আপু এই কেকটা নিয়ে এসেছিলো সবাই আমরা কেকটা কেটে খুবই আনন্দ করেছি এবং আপুর সাথে সেলিব্রেট করেছি আপুর বার্থডেটা খুবই ভালো লেগেছে আর বার্থডেটা সেলিব্রেট করার পর সবাই চলে গিয়েছে আমরা দুই ব্লগার শুধু রয়েছে এখানে তানিয়া আপু এবং আমি আমরা দুইজনেই কিন্তু ইউটিউবার ইউটিউবে আমাদের ব্লগ এবং রেসিপিস শেয়ার করি আমরা তো প্যারিসে এবং ফ্রান্সে যারা থাকেন তারা আমাদেরকে কতটুকু চিনেন জানি না তবে এই ব্লগের মাধ্যমে আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তানিয়া আপু এবং আমি আমাদের দুইজনেরই ইউটিউব চ্যানেল আছে যারা দেখেছেন তারা তো দেখেছেন যারা না দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর সবার লাস্টে আমরা ডিনার করেছি রুবাই আপুর বাসায় আপুর অনেক ইয়ামি ইয়ামি ডেলিশিয়াস কিছু খাবার দিয়ে আমরা ডিনার শেষ করে তারপর আমরা আমাদের বাসায় চলে গিয়েছি ডিনারের মধ্যে অনেক মজার মজার সব খাবার ছিল সবকটা খাবারই আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আপুর দেবর ভাইয়ার অনেক বড় একটা সারপ্রাইজ ছিল খুবই ইয়ামি একটা চিকেন পিৎজা আমাদেরকে ভাইয়া বিকালবেলা আমাদেরকে নাস্তা খাইয়েছে সন্ধ্যার দিকে তো ভাইয়াকেও অনেক অনেক থ্যাংকস আর অ্যাডমিন রুবাইয়া খান আপুকে অনেক বেশি ধন্যবাদ কারণ আপুর ভাষায় আমরা সবাই মিলে এরকম ঝামেলা হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে আপু সব কিছু একা হাতে হ্যান্ডেল করেছে আপুকে অনেক বেশি ধন্যবাদ এবং অনুষ্ঠানটা খুবই সহজ সাবলীল এবং সুন্দরভাবে পরিচালনা করেছেন শাহানা জাপু অ্যাডমিন শাহানা জাপু আপুকেও অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এত উৎসাহ এত সাহস আর এত ভালোবাসা দেওয়ার জন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের লাস্ট মুহূর্তের সময়টা আমরা অ্যাডমিন আপুর সাথে অনেক মজার কাটিয়েছি তানিয়া আপু রুবাই আপু এবং আমি নাজনীন সরকার তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদের মতামত কেমন লেগেছে আজকের প্রতিযোগিতার অনুষ্ঠানটা আর নেক্সটে এরকম প্রতিযোগিতার অনুষ্ঠান চান কিনা অবশ্যই আমাদের জানাবেন ভালো থাকবেন আমাদের রান্নাঘর গ্রুপের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ